সেপ্টেম্বরে হবে টিএফ এর নতুন কমিটি গঠন। একই সঙ্গে কোভিড পরিস্থিতি বিচার করে সেপ্টেম্বর সি ডিভিশন ফুটবল করার ভাবনা চিন্তা রয়েছে টিএফ এর। এর জন্য বাজেটও ধরা হয়েছে 5 লক্ষ টাকা। একইভাবে 2020 থেকে 21 সালের ফিনান্স কমিটির রিপোর্টও পেশ হলো রবিবার টিএফ এর অফিসে গুরুত্বপূর্ণ এক বৈঠকে, জানালেন সচিব অমিত চৌধুরী। টিএফ এর ফাইন্যান্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার সিটি সেন্টারে টিএফ এর অফিস গৃহে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন টিএফ এর সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত সহ অন্যান্যরা। বৈঠকে 2020-21 সালের বাজেট নিয়ে আলোচনা করা হয়। গত বছর তো কোভিডের জন্য কিছুই করা হয়নি টিএফ এতে, শুধুমাত্র সশস্ত্র স্মৃতি ফুটবল টুর্নামেন্ট করেছিল রাজ্য ফুটবল সংস্থা, আর কিছুই করার সুযোগ ছিল না। এবারও একই হাল, তবে খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে সি ডিভিশন ফুটবল করার ভাবনা চিন্তা রয়েছে সংস্থার। এর মধ্যে নতুন কমিটিও গঠিত হবে টিএফ এর, যা সংবিধান মোতাবেকই হবে সেপ্টেম্বর মাসের মধ্যেই বলে জানালেন টিএফ এর সচিব অমিত চৌধুরী। ত্রিপুরা ফুটবলের জন্য 2020-21 ফিনান্স কমিটি মিটিং আছে। সেই মিটিং এ গত অর্থ বছর যে 2020-21 আমাদের যে এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারটা এক্রুভ করা হয়েছে। তো গত বছর করোনায় কোনো খেলাধুলা হয় নাই, শুধু একটা মাত্রই টুর্নামেন্ট হয়েছে আমরা সশস্ত্র দত্ত মেমোরিয়াল টুর্নামেন্ট। সেই মেমোরিয়াল হিসাব আর আমাদের নিজস্ব যে সমস্ত হিসাব আছে সবগুলি মিললে প্রায় 20 লাখ টাকা, না টোটাল 20 লাখ টাকার উপরে আমাদের আয় ব্যয়ের হিসাব 29 লক্ষ টাকার একটা এক্সপেন্ডিচার আমরা এক্রুভ করছি। ওইটার মধ্যে এই সশস্ত্র দত্ত মেমোরিয়ালের মধ্যে আমরা কিছু টাকা পাইছি, প্লাস এর মধ্যে আমরা যেহেতু কোভিড পরিস্থিতি ছিল সেইখানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন 50,000 টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডেও আমরা দিছি, তো সেইটাই এপ্রুভ করছি। আর আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন স্পোর্টস সেক্টরের জন্য যেহেতু ফাইনালাইজ হয় নাই, আমরা এক বছর এক্সটেনশন করছিলাম, এটা নভেম্বর পর্যন্ত ডেট আছে, কিন্তু পরিস্থিতি এইরকম জায়গায় গেছে যে স্পোর্টস সেক্টর এটা ফাইনালাইজ হয় নাই। সেই পরিপ্রেক্ষিতে আমাদের নিজস্ব যে সংবিধান ফুটবল অ্যাসোসিয়েশন, সেই সংবিধান মোতাবেক আমরা নতুন কমিটি ফরমেশনের কাজে আগিয়ে যেতেছি এবং আমরা চেষ্টা করতেছি যাতে সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন কমিটি ফরমেশন করা হয়। সেই দিকে আমরা এই যে এইবারের কোভিড পরিস্থিতি যদি ভালো হয় তাহলে ফুটবল খেলা শুরু করলেও নভেম্বরের আগে শুরু করা যায় না, শুধু একটা টুর্নামেন্ট সেপ্টেম্বর মাসে করা যায় কিনা আমরা চিন্তা করতেছি। তার জন্য আজকের ফুটবল অ্যাসোসিয়েশন যে ফিনান্স কমিটি 5 লাখ টাকা তারা এলোগেশনও ফান্ড করছে, প্রভিশনাল এলোগেশন ফান্ড করে রাখছে 5 লাখ টাকা, বাকি জিনিসটা আগামী যে কমিটি আইব সেই কমিটির কাছে থাকবো, তারা নিজের রেখে। এই মোটামুটি অবস্থা এবং আমরা চেষ্টা করতেছি, আমরা প্রিলিমারি আজকে আলাপ করছি, আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন কমিটি ফরমেশন। ফাইন্যান্স কমিটির বৈঠকে 29 লক্ষ টাকার বাজেট পেশ করা হলো, যার মধ্যে আয় ব্যয়ের হিসেব পুরোটাই ছিল। পাশাপাশি সেপ্টেম্বরে যে আসর করার চিন্তাভাবনা রয়েছে টিএফ এর, তার জন্য 5 লক্ষ টাকার বাজেটও আপাতত ধরা হলো এই বৈঠকে। এতে সিলমোহর দেবে নতুন কমিটি বলে জানালেন টিএফ এর সচিব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।